বন্ধুরা, গুগল গুগলকে কিন্তু আমরা সকলেই জানি। আমাদের হাতে যে অ্যান্ড্রয়েডের ওএস এর যে ফোনগুলো আছে, এই অ্যান্ড্রয়েডের ওএস কিন্তু গুগলের হাত ধরেই সবার প্রথমে এসেছিল। তো বন্ধুরা, গুগলের নিজস্ব ফোনও কিন্তু গুগল বার করে। গুগলের পিক্সেল লাইন আপের প্রত্যেকটা ফোন কিন্তু গুগল নিজস্বভাবে ডেভেলপমেন্ট করে বার করে। তো বন্ধুরা, গুগল পিক্সেল লাইন আপের গুগল পিক্সেল 4a এই ফোনটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আজকে লঞ্চ হয়ে গেল। এবং তোমরা সকলেই জানো, গুগল পিক্সেলের ফোনের ক্যামেরা কিন্তু অনবদ্য। মানে কোনো ক্যামেরা ফোনের সঙ্গে কিন্তু এই গুগল পিক্সেলের ফোনের ক্যামেরার ফোন কিন্তু তুলনা করা যাবে না। এই ফোনের ক্যামেরা কিন্তু সবার থেকে এক স্টেপ দু স্টেপ এগিয়েই থাকবে সর্বদা। তো বন্ধুরা, এই যে গুগল পিক্সেল 4a এই ফোনটা লঞ্চ করা হলো, এটা কিন্তু পিক্সেল লাইনআপের মধ্যে গুগলের সবচেয়ে কম দামি ফোন। এবং ইন্ডিয়ান মার্কেটে এর থেকে কমের মধ্যে গুগল পিক্সেল ফোন কিন্তু এর আগে লঞ্চ হয়নি। তো বন্ধুরা, এই ফোনটা কিন্তু ফ্লিপকার্টে আজকে লঞ্চ হয়ে গেল এবং এর প্রাইস রেখেছে গুগল 35,000 টাকা। এবং 16 অক্টোবর থেকে যখন ফ্লিপকার্টে বিগ বিলিয়ন সেল শুরু হবে, তখন কিন্তু এই ফোনটার উপরে 2,000 টাকার কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে এবং এই ফোনটা কিন্তু তোমরা 30,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা সকলেই পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ফোনটার মধ্যে গুগল কী কী দিচ্ছে এবং এই ফোনটার ক্যামেরার দিক থেকে গুগল কী কী নতুন জিনিস নিয়ে চলে এসেছে, এটা কিন্তু দেখার জন্য তোমাদের ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং অবশ্যই যারা আজকে নতুন ভিডিও দেখছো, এই চ্যানেলে প্রথম ভিজিট করেছো, তাদের অনুরোধ করব, বাংলা ভাষায় কিন্তু এই চ্যানেলে প্রত্যেকটা কোয়ালিটি ভিডিও আপলোড হয়। তোমরা কিন্তু বাংলা ভাষাকে সাপোর্ট করো, বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাও। চ্যানেলটাকে এখনই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দাও। তো বন্ধুরা, গুগল পিক্সেল 4a এর যদি আমি প্রথমে পারফরম্যান্সের কথা বলি, এখানে কিন্তু গুগল স্ন্যাপড্রাগনের 730G এই প্রসেসরটা দিচ্ছে। কিন্তু 730G প্রসেসর তো এর থেকে কমেও পাওয়া যায়, তোমরা সকলে চিন্তা করবে, কিন্তু সেটা না। এর থেকে কমে যে 730G প্রসেসরগুলো আসছে, তার মধ্যে কিন্তু সফটওয়্যারে সেই রকম অপটিমাইজেশন নেই। এখানে কিন্তু গুগল অ্যান্ড্রয়েড 10 যে সাপোর্টটা দিচ্ছে, মানে স্টক পিওর অ্যান্ড্রয়েড দিচ্ছে, এটা কিন্তু গুগলের নিজস্ব কিন্তু ডেভেলপমেন্ট করা। এবং গুগলের ইঞ্জিনিয়াররা কিন্তু এই ফোনটার মধ্যে অপটিমাইজেশন দিনের পর দিন কিন্তু বসে করেছে। তার জন্য কিন্তু অ্যান্ড্রয়েডের কিন্তু সেরা পারফরমেন্স এবং এই প্রসেসরটার সঙ্গে অ্যান্ড্রয়েডের যে সেরা পারফরমেন্স সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। অন্য অন্য 730G যে ফোনগুলো আসছে, সেই ফোনের থেকে কিন্তু এই ফোন অনেক অংশে কিন্তু এগিয়ে যাবে। এবং যদি আমি ক্যামেরা সেকশনের কথা বলি, এখানে কিন্তু গুগল কোনোভাবেই কোয়াড ক্যামেরা, 5, 5টা ক্যামেরা, 4টে ক্যামেরা এর দিকে কিন্তু গুগল কোনোভাবেই এগোয় না। গুগল কিন্তু এখানে একটা ক্যামেরাই দিয়েছে এবং এই একটা ক্যামেরাই কিন্তু 48 মেগাপিক্সেল বা 64 মেগাপিক্সেল, ইভেনলি 108 মেগাপিক্সেলের কিন্তু কাজ করে দেবে। মানে এই যে ক্যামেরাটা দিয়েছে, এই ক্যামেরার মধ্যে গুগলের যে জি ক্যাম আছে, মানে গুগল ক্যামেরা আছে, এর পারফরমেন্স কিন্তু অনবদ্য। মানে আমরা আইফোনে আমরা যেমন পারফরমেন্স পাই, সেম টু সেম পারফরমেন্স কিন্তু আমরা এই ফোনে পেয়ে যাব। গুগল কিন্তু এখানে বলে দিয়েছে, গুগল 4 যে ফোনটা রয়েছে, যে গুগল পিক্সেল 4 এই ফোনটার মধ্যে যে ক্যামেরার যে পারফরমেন্স, সেম টু সেম একই ক্যামেরা কিন্তু পারফরমেন্স আমরা পিক্সেল 4 এতে পেয়ে যাব। তো বন্ধুরা, ক্যামেরা যদি সেকশনে চলে যায়, এখানে কিন্তু 12 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু দারুণ একটা ক্যামেরা দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যে ফ্রন্টে যে ক্যামেরাটা দিচ্ছে, এটা কিন্তু একটা পাঞ্চুয়াল ক্যামেরা দিচ্ছে, এটা কিন্তু 8 মেগাপিক্সেলের দিচ্ছে। আমি আবার বলছি, মেগাপিক্সেলের দিকে কিন্তু তোমরা কেউ তাকাবে না। 8 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু 32 মেগাপিক্সেলের যেরকম ক্যামেরা আছে, তার থেকেও বেটার পিকচার কিন্তু এখানে এনে দেবে। এবং এই ফোনের মধ্যে কিন্তু 4K ভিডিও রেকর্ডিং থেকে ফুল HD ভিডিও রেকর্ডিং এবং গুগলের যেমন HDR মোড, AI মোড এবং পোর্ট্রেট মোড, সমস্ত কিন্তু মোড এর মধ্যে পেয়ে যাবে। এবং নাইট মোড, বিশ্বাস করো, নাইট মোড এই গুগল ক্যামেরার মধ্যে অনবদ্য। অন্য কোনো ফোনের মধ্যে এত সুন্দর নাইট মোড বা নাইট সাইডের কিন্তু ফটো তোমরা পাবে না। এত সুন্দর ইন্টারফেস, যে ক্যামেরার ইন্টারফেস, কোনো কথা হবে না, একটা ক্যামেরাই কিন্তু কামাল করে দেবে। যদি আমি ব্যাটারি সেকশনের কথা বলি, এখানেও কিন্তু গুগল বেশি ব্যাটারি দেয়নি। এখানে কিন্তু গুগল আবার সেই অপটিমাইজেশনই করেছে, 3140 mAh ব্যাটারি দিয়েছে। এবং গুগল কিন্তু বারবার বলে দিয়েছে, এই ব্যাটারিটা কিন্তু তোমরা ফুল ডে ইউজ করতে পারবে। মানে ব্যাটারি কিন্তু অনেক কম ইউজ হবে অপটিমাইজেশন ভালো করার জন্য। এবং টাইপ সির সাপোর্ট আছে এবং 18W-এর একটা ফাস্ট চার্জিংয়েরও কিন্তু সাপোর্ট আছে। এছাড়াও ওভারঅল ফোনটার যদি বিল্ড কোয়ালিটির দিকে তাকাই, এখানে কিন্তু প্লাস্টিকের বিল্ড দিচ্ছে, মানে প্লাস্টিক মানে একদম পাতি কোয়ালিটির প্লাস্টিক না, মোটামুটি ভালো লেভেলের একটা প্লাস্টিক কিন্তু এখানে গুগল দিচ্ছে। এবং পেছনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, এখানে কোনো সাইডে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেয়নি। এবং স্ক্রিনটা কিন্তু একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। যদি ডিসপ্লের কথা বলি, ডিসপ্লে কিন্তু এখানে কম্প্যাক্ট সাইজের ফোন কিন্তু গুগল বার করে। অনেকদিন ধরে আমি চাইছিলাম যে কম্প্যাক্ট সাইজের কোনো একটা ফোন বার করুক কোনো কোম্পানি। এখানে কিন্তু বিশেষ করে বড় কোম্পানি যেমন অ্যাপেল থেকে শুরু করে গুগল, এরাই কিন্তু কম্প্যাক্ট সাইজের ফোনগুলোকে বার করছে বর্তমানে। এখানে
এখানে যদি ডিসপ্লের কথা বলি এখানে কিন্তু 5.8 ইঞ্চির কিন্তু একটা ডিসপ্লে দিচ্ছে, যেটা কিন্তু সুপার অ্যামোলেড একটা প্যানেল এবং অনবদ্য তোমার সিঙ্গেল হ্যান্ডে ফোনটা ইউজ করার জন্য কিন্তু দুর্দান্ত। তো বন্ধুরা যারা গুগল পিক্সেলের ফোন কেনার চিন্তা করছো এবং অনেক দামের জন্য কিনতে পারছো না, তারা কিন্তু এই ফোনটা চোখ কান বুঝে কিনে নাও, এত সুন্দর অফার কিন্তু পাবে না। 16 তারিখের জন্য অপেক্ষা করো, 16 তারিখে কিন্তু 2000 টাকা ডিসকাউন্ট তোমরা পাবে এবং 30,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটা কিন্তু দুর্দান্ত, সত্যি দুর্দান্ত। ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না, ভিডিওটাকে লাইক করতে ভুলো না এবং চ্যানেলকে কিন্তু অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটাকে অবশ্যই প্রেস করে দেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। নমস্কার।